ডিসেম্বর বাঙালির ইতিহাসের এক স্মৃতিবিজড়িত মাস। যে মাস এলে লাখো বাঙালির হৃদয়ে স্পন্দন জাগে, বিজয়ের এই মাসে শিহরিত হয়ে ওঠে মন। সেই ইতিহাসের ইতিকথা জানাতে পুরো ডিসেম্বর মাস জুড়ে মহান বীরদের নিয়ে কবির হোসেনের ক্যামেরায় বিপুল দেবরায়ের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথমটি। পহেলা ডিসেম্বর 1971, রক্তক্ষয়ী যুদ্ধের পূর্ণ যৌবনের একেবারে তার প্রান্তে বাংলার লড়াকু বীর সৈনিকদের হাতে একে একে পরাস্ত হতে থাকে পাক বাহিনীর সদস্যরা। এদিন সিলেটের কানাইঘাট, কুষ্টিয়ার দর্শনা ও সিলেটের শমশেরনগর, মুন্সিগঞ্জ ও আলফাডাঙ্গা রেল স্টেশনে মুক্তিবাহিনীর সাথে শুরু হয় তুমুল যুদ্ধ। একই সাথে কুমিল্লার কসবা, সিলেটের ছাতক শহরে মুক্তিবাহিনী ও পাক সেনাদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়। এতে নিহত হয় শত শত স্বাধীনতা বিরোধীরা। এদিন রাতে শত্রুমুক্ত হয় সিলেট, রংপুর, দিনাজপুর, খুলনা, রাজশাহী ও যশোর জেলার 62 থানা এবং নোয়াখালী জেলার সব চর এলাকা। এদিকে ভারতীয় সেনাবাহিনী পশ্চিম ফ্রন্টে আক্রমণাত্মক ও পূর্ব ফ্রন্টে ঝটিকা আক্রমণ চালিয়ে বাংলাদেশকে হানাদার বাহিনী মুক্ত করার পরিকল্পনা নেয়। এদিন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তানি বাহিনীকে বাংলাদেশ ছাড়ার আহ্বান জানান। ভাইচারে কি আওয়াজ উঠতি হয় তো হামেশা উসি কি বিজয় হোতি হয়। সেই ইতিহাসের একজন সাক্ষী মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আব্দুর রহমান খান কলেজের দ্বিতীয় বর্ষে পড়াকালীন সময়ে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণে অনুপ্রাণিত হয়ে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধটা ছিল তখন আমাদের কাছে একটা স্বপ্ন। আমরা ওই সময়ে রাষ্ট্রের যে অবস্থা ছিল, আমাদের এই পূর্ববঙ্গের মানুষের যে আর্থিক মানে অর্থাৎ একটা মানুষের মৌলিক যে চাহিদা, সেই চাহিদা পূরণে কিন্তু আমরা সক্ষম ছিলাম না। 7 কোটি বাঙালির ওই সময়ে আমরা আমাদের সমস্ত চাহিদা পূরণ করতে পারিনি। আমি তখন কলেজের ছাত্র, দেখা গেছে যে কলেজে লেখাপড়া করতে আমার যা কিছু প্রয়োজন, সেই প্রয়োজন আমাকে আমার গার্জিয়ান সেটা মিটাতে পারত না। সেই স্মৃতি স্মরণ করতে গিয়ে এই মহাবীর বলেন, 50 বছরের পদার্পণে বাংলাদেশ আজ সফল একটি দেশে পরিণত হয়েছে। আজকে বাংলার মানুষের মুখে হাসি ফুটছে, আজকে মানুষ 3 বেলা পেট ভরে খেতে পারে, মানুষ চিকিৎসা পায়, স্বাস্থ্যসেবা পায়। আজকে মানুষের কিন্তু আমি বলবো যে উন্নত দেশ না হলে উন্নত দেশের কাতারে আমরা চলে যেতেছি। এইটা জাতি হিসাবে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে গর্ববোধ করি যে আমারও সামান্য ত্যাগ এই দেশের মুক্তির জন্য আছে। এটা আমার কাছে একটা বিরাট কিছু পাওনা বলে আমি মনে করি। রণাঙ্গনের এই সৈনিক আরো বলেন, দেশমাতৃকার জন্য তার এই ত্যাগ বঙ্গকন্যার হাত ধরে পূর্ণাঙ্গ সফলতা পেয়েছে। বিপুল দেবরায়, এসিটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।